কি না, সবাই কিন্তু একই পোশাকে, মানে এই ভিড়ের থেকে যে ওয়েলকাম 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 আরো একবার ওয়েলকাম জানাই, যে যারা নতুন দেখছো বা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের আমার শ্রীরামপুর ইএসআই থেকে এই ব্লগটি শুরু হলো, যে তারকেশ্বরের উদ্দেশ্যে যা যেসব যাত্রীরা তারকেশ্বর যাচ্ছে, অর্থাৎ বাবার ধামে যাচ্ছে, তো তাদের কিছু ছবি বা ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরবো। তো আমরা গাড়ি স্টার্ট করেছি, অর্থাৎ শ্রীরামপুর শিবতলা থেকে নগর মোড়ের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা অনেকটাই ফাঁকা, আর রাতও মোটামুটি 10:30 থেকে 11:15 কাছাকাছি। তো আমরা যাচ্ছি, গাড়ি মোটামুটি স্পিডেই আছে একটু, রাস্তা যেহেতু ফাঁকা তো দেখা যাক কতটা কী হয়। সামনেই আর একটা তারকেশ্বরের দিকে যাচ্ছে গাড়ি করে তেমনটাই দেখতে পাচ্ছি, তবে পিছু পিছু চললাম। তবে নগর মোড় আমরা ঢুকে গেছি, তো নগর মোড়ের ছবিটি দেখব কি অবস্থায় আছে। তো অনেক দূর দূরান্ত থেকে আগত যাত্রীরা তারকেশ্বরের পথে যায়, আর মেন এখানের মেন হচ্ছে যে আমরা দেখতে পাবো যে বৈদ্যবাটি চৌমাথার ওখান থেকে কিন্তু বেশ অনেক যাত্রীদেরই হয়তো দেখা হবে। তো প্রশাসন এখানে নজর দিচ্ছে, যেহেতু শ্রাবণ মাস সোমবার করে হয়তো প্রশাসনের দিকটাও থেকে অনেকটাও বাড়ানো হয়েছে, তারা আমাদের নিরাপত্তার জন্যই রয়েছে। তো আমরা এগিয়ে চলেছি বৈদ্যবাটি চৌমাথা লক্ষ্যে, তো দেখা যাক কি বা কতজন যাত্রী দেখতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনেই তারকেশ্বর যাত্রীরা যাচ্ছে, অলরেডি হাঁটা শুরু হয়ে গেছে, রাতভর হাঁটতে থাকবে। এরপর গাড়ি খুবই একটা স্পিড তেমন নেই বললেই চলে, আর সামনেও দেখতে পাচ্ছ সব দৌড়ে দৌড়ে যাচ্ছে তারকেশ্বরের পথে। আমরা বৈদ্যবাটি চৌরাস্তার মুখে চলে এসেছি, এরপর শ্রীরামপুরের দিক থেকে আসলে আর কি যে বৈদ্যবাটি চৌরাস্তার মোড় থেকে কিন্তু বাঁদিকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, তো আমরাও ঢুকে গেলাম সাথে সাথে। আর এখানে বাড়তি নজরদারি চলছে প্রশাসনের দিক থেকেও, যেহেতু অনেক ভিড় হয় এখানটা, তো সবাই কিন্তু দেখতেই পাচ্ছ যে সবাই কিন্তু খালি পায়ে চলেছে। এরপর এখান থেকেও অনেকটাই বেশ খানিকটাই দূর, খানিকটা না অনেকই দূর, তো সবে সাওরাফুলির দিক থেকে তারা জল নিয়ে। আর এখানেও দেখতে পাচ্ছি প্রশাসন যথেষ্ট নজরদারি চালাচ্ছে যে আমাদের নিরাপত্তা যে সুরক্ষা প্রদান করছে। তো আমরাও গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি, গাড়ি নিয়ে এগোতে এগোতে আমরা দেখছি যে বাঘ সুন্দর কিন্তু বাঘটা সাজিয়েছে, আর বেশ অনেকটাই। আর এখানটা অন্ধকার আসছে, তো আমরা সামনের কোনো মোড়ে রাস্তার মোড়ে চলে যাই যেখানে একটু আলো পাবো। আমি আছি এখন বৈদ্যবাটি চৌমাথায়, ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ যে কি না তারকেশ্বরের দিকে গন্তব্যস্থলে তারকেশ্বরের দিকেই পৌঁছাচ্ছে নানা ধরনের নিত্যযাত্রী, আর সবাই কিন্তু নয় কাঁধে বাঘ নয় কিন্তু কাঁধে রয়েছে কিন্তু তাদের বাঘ, এবং কেউ শিব ঠাকুর নিয়ে চলেছে, এবং কেউ নানা মানে নানা রকমের কিন্তু কেউ নানা রকমের ঠাকুর নিয়ে চলে।
আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছি যে শ্রীরামপুর বটতলা থেকে সরাসরি দেখতে পাচ্ছি যে কিনা একটা অমরনাথের মন্দির বানানো হয়েছে, বা শ্রীরামপুর বটতলা থেকে কিন্তু সরাসরি আমরা চোখ রাখছি এই চ্যানেলের মাধ্যমেই যাচ্ছে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে। যাত্রীরা কিন্তু নানা রকম ভাবেই কিন্তু তারা দূর দূরান্ত থেকেই কিন্তু এই তারকেশ্বরের দিকে পৌঁছাবে, হয়তো কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই, তাই জন্যই কি ফাঁকা হয়, অনেক অনেক যাত্রীরাই কিন্তু দলে দলে পৌঁছায়। আমার পেছনে কিন্তু দারুণভাবে কিন্তু সাজিয়ে নিয়ে আসছে বাঘ, এবং দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে সব যাত্রীরা কিন্তু যাচ্ছে। আমার চ্যানেলের মাধ্যমেই তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে এবং লাইক করে নিতে হবে, এবং পাশে থাকা বেল আইকন কিন্তু অন করে রাখতে হবে। আর দেখছো শুধু পুরুষরাই নয়, কিন্তু এর সাথে কিন্তু পাল্লা দিয়ে চলেছে রাতে, মানে রাত জেগে তারা হাঁটবে, রাত জেগে কিন্তু বহু কিলোমিটার, মানে রাত জেগে তারা হাঁটবে, এবং হয়তো কোথাও গিয়ে হয়তো খানিকটা বিশ্রাম নেবে, কিন্তু রাতের রাত জেগে হাঁটবে। আজ এই রাস্তা জুড়ে, এই রাস্তা ঠিক বৈদ্যবাটি চৌমাথা থেকে কিন্তু বাঁ দিকে, এই বৈদ্যবাটি চৌমাথা থেকে কিন্তু রাস্তাটা বাঁ দিকে চলে যাচ্ছে সোজা তারকেশ্বরে। আমি লক্ষ্য করলাম যে কিনা আগের রবিবার কিন্তু যেভাবে মানে ভিড় হয়েছিল, মানে এর আগে হয়তো যেভাবে কিন্তু ভিড় হয়েছিল, সেই ভিড় কিন্তু তুলনায় কম বললেই চলে, একদমই কম, মানে তুলনায় ভিড় নেই বললেই চলে। এই বাঘ কিন্তু এই, আর এইখানে কিন্তু একটা দেখতেই পাচ্ছ যে কিনা সবাই কিন্তু একই পোশাকে, মানে এই ভিড়ের থেকে যে এখানে ধরো যে 10-15 জন ছেলেরা যায়, সবাই কিন্তু একই পোশাকের মধ্যে আছে। যে এতটাই ভিড় হবে বা এতটাই ভিড় হয় সেখান থেকে মানে যাতে হারিয়ে না যায় বা বিচ্ছিন্ন না হয়ে যায় তাদের এই গ্রুপটা, তারা কিন্তু সব একই পোশাকের মধ্যে কিন্তু চলেছে। তো বন্ধুরা, এর আগে আমি কিন্তু দেখিয়েছিলাম যে কিনা কালো পোশাকে সবাই গিয়েছিল, এবং এখানের মধ্যে কিন্তু আবার আরও দেখতে পাচ্ছি যে সাদা আর নীল পোশাকের মধ্যে কিন্তু সবাই যাচ্ছে। তাহলে কি তারকেশ্বরে বহুত ভিড় হচ্ছে, যার জন্যই কি তারা এরকম নিজেদের মতো কিন্তু ড্রেস করে নিচ্ছে? তো বন্ধুরা, আজকে দেখালাম তারকেশ্বরে যাত্রীরা চলে চলে, মানে একের পর এক যাত্রীরা কিন্তু চলেছে, কিন্তু আর এরপর দেখাবো কিন্তু কলকাতার কিন্তু দুর্গাপুজো কীভাবে মণ্ডপ কতটা সজ্জিত হয়ে উঠেছে। এই চ্যানেলের মধ্যে কিন্তু সবার ফার্স্ট আপডেট, আর তোমরা আশা করি দেখতেই পেয়েছো যে মালয়েশিয়া টুইন টাওয়ার করেছিল দেখেছি, বা আরও কলকাতার মোহাম্মদ আলী পার্ক বা এই সব ধরনের পুজোগুলোও কিন্তু আমি দেখিয়েছিলাম। তো চ্যানেলটা কিন্তু চটপট সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখতে হবে, এবং কোথাকার কোন পুজোর ভিডিও তোমরা দেখতে চাও চটপট কমেন্টে কিন্তু জানিয়ে দিতে হবে। তো আজকের মতো টাটা, বাই বাই, এখানেই অনেক রাত হয়ে গেছে, বাই বাই।